সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হলো। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের আহ্বানে এই বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। দলের প্রতি একটাই বার্তা যে সবাইকে একসাথে চলতে হবে এবং বিজেপি সিপিএম যে অপপ্রচার করছে তার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে এবং সামনে যে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে আমাদের মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করে অন্য রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক পদ্ধতিতে শূন্য করে দিতে হবে। আমরা প্রথম থেকেই দেখলাম আপনি বারবার বলছিলেন পেছনে যারা আছেন তাদের সামনে বসার জন্য। আমি বলেছি কিন্তু ঘটনা হলো প্রচণ্ড রোদ ছিল আজকে, এই রোদে বসে থাকাটাও কঠিন ছিল। তাহলে আমরা চেয়েছিলাম সবাই বসুন, রোদটাও তো কম ছিল না, এটাও একটা ব্যাপার আর কি। আজকের যে বিজয় সম্মেলন অনুষ্ঠান এটা কি মানে পঞ্চায়েত ভোটের বার্তা দেওয়াই কারণে? না না, গতবারও তো আমরা বিজয় সম্মেলন করেছিলাম এইভাবেই, গতবার তো পঞ্চায়েত ভোট ছিল না। আসলে আমরা সবাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ব্লকে বিজয় সম্মেলনী করতে বলেছেন এবং প্রায় বেশিরভাগ জায়গায় হয়ে গেল এবং সেখানে প্রত্যেকটা বুথে দুজন করে কর্মীকে সম্বর্ধনা দেওয়ার কথা বলেছে। আমরা জেলা সম্মেলনটা হয়তো না করলেও পারতাম, কিন্তু গতবার করেছিলাম, ব্লকগুলো এবার হচ্ছে। তা সত্ত্বেও আমরা দেখলাম জেলার সবাই যদি এক জায়গায় আসতে পারে সবারই সঙ্গে সবারই মিলনটা তো হবে, সেই চিন্তা করেই আমরা আজকে এই বিজয় সম্মেলনটা করেছি। এবছর দেখা গেল যে ব্লকে ব্লকে সম্মেলন করা হয়েছে, এর কারণটা কি যে তৃণমূল যে গোষ্ঠী সংঘর্ষ দেখাচ্ছে তাকে একত্রিত করার জন্য? না না, আর পরিষ্কার কথা যে বিজয় সম্মেলনী প্রায় প্রত্যেক ব্লকই প্রত্যেকবার করে থাকে, কিন্তু এবার দলের ঘোষিত প্রোগ্রাম এটা এবং তার মূল উদ্দেশ্য হলো কথাটা ঘুরিয়েই বলতে হবে যে যারা দুর্দিনের কর্মী ভালো কর্মী তাদেরকে সচেতন করা, সম্বর্ধনা দেওয়া। কারণ আমি পঞ্চায়েতের মেম্বার হয়ে গেলাম, আমি বিধায়ক হয়ে গেলাম, আমি পৌরসভার সদস্য হয়ে গেলাম, কিন্তু যারা আমাদের নির্বাচিত করলো তাদের কথা আমরা মনে রাখলাম না। দল বলছে সেটা হবে না, একজনই পঞ্চায়েতের মেম্বার হবে সবাই হবে না, কিন্তু সেই বুথে হয়তো আরও দশটা ভালো কর্মী আছে। তাহলে এই দুজন দুজন করে যদি সেই দশজনকে মনে করিয়ে রাখা যায় যে না তারা দলের সম্পদ, তাহলে দলটা সঠিকভাবে চলবে, সেই উদ্দেশ্যে। শহরে কিংবা পঞ্চায়েতে আমরা দেখেছি একই জায়গায় দুটো করে তৃণমূলের অনুষ্ঠান কর্মসূচি হয়, সেইখানে গ্রুপিং দেখা যায়, তার একটা মঞ্চে দুই নেতাকে দেখতে পাওয়া যায়, কিন্তু আজকে দেখা গেল এই মঞ্চে সমস্ত তৃণমূলের নেতৃত্ব এক মঞ্চে দেখা গেল। আমরা তো সেইটাই চাই এবং সেটাই হয়েছে, এবং এই যে বিভিন্ন ব্লকে সম্মেলন হলো কোথাও দুটো সম্মেলন হয়নি। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, ছেলে মেয়েরা যাতে অভুক্ত না থাকে তার জন্য ভিনে পয়সা দিয়েছেন, মাই তো ভাবে আমার পরিবারের সবাই যাতে সুস্থ থাকে তার জন্য যে স্বাস্থ্যটা দিতে, মা তো ভেবে থাকেন আমার ছেলেটা যদি ডাক্তার হতো ইঞ্জিনিয়ার হতো সবাই যাতে পড়াশোনা করে তাই তো স্টুডেন্টসকে দিতে, মা যা ভাবে বাংলার মা ভেবেছিলেন তাই তো মমতাদি বাংলার মা তাকে প্রণাম জানায় তাকে শ্রদ্ধা করে। পঞ্চায়েতের আসন কত? 3,234। পঞ্চায়েত সমিতির আসন কত? 832। জেলা পরিষদের আসন কত? 58টা। আমি এখনো পর্যন্ত যা খোঁজ নিয়েছি আসন কিছু বাড়ছে। তাহলে এই লড়াইটা প্রায় 150টি হতে যায়। তোমার তো সম্পদ বেশি খোঁজ রাখছে, ও তো ঠিক করে যাবে সবচেয়ে ভাবতে হতে পারবো না, পারবো না তুমি খোঁজ দিতে হবে ঠিকঠাক কি হবে, তোমার ভাগে না পড়লে তুমি রেগে যাবে আর ওর ভাগে না পড়লো ও রেগে যাবে, স্বাভাবিক। এটা রাজনীতি লড়াই, এটা নিন্দা কিছু নেই, প্রশংসাই করছি, যা এক্সপেকশনটা তো থেকেই থাকবে। তাহলে 58টা জেলা পরিষদ গেলে হবে, তো লড়াই তো হতে হবে। আমরা বলি গত বিধানসভায় 16টায় জিতেছি, রইও নির্দেশ দিয়েছেন জেলা সভাপতি, প্রত্যেকটা আসনে আমরা জয়ী হতে চাই। কীভাবে? মানুষের সমর্থন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মমতাদিকে উন্নয়নের প্রকল্প নিয়েছেন, সেই প্রকল্প নিয়ে দাঁড়ে দাঁড়ে পৌঁছে মানুষের সমর্থন আদায় করেই আমাদেরকে নির্বাচনে জিততে হবে। সম্প্রীতি বজায় রাখার দাঁড় পেয়েছেন শেখ শাহনওয়াজ, মমতাদি বলেছেন আপনারা কি জানেন যারা একসময় বিজেপি বলেছিল মমতাদি
দুর্গাপূজা বন্ধ করে দেবে, আর্থিক অনুদান দিয়েছে। বর্ধমান জেলাকে 3671টা সর্বজনীন পুজো কমিটি 60,000 কোটি টাকা পেয়েছে। জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, আপনারা জানেন যে বিজয়া সম্মেলন অনুষ্ঠান, এই বিজয় সম্মেলন অনুষ্ঠান অর্থাৎ আমাদের বাঙালির বড় উৎসব দুর্গাপূজা উৎসব। সেই দুর্গাপূজার শেষে একে অপরকে আলিঙ্গন করা, একে অপরকে ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা কিন্তু বিজয় অনুষ্ঠান করি। আপনারা দেখেছেন, আমাদের বিগত সরকার দেখেছেন, সেই বিগত সরকারে আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন, যে আমাদের যে একটা সম্প্রীতির বন্ধন, যে এইরকম মতো যে কোনো অনুষ্ঠান করতে হবে সেটা কিন্তু না। অথচ দেখুন, আমাদের বর্তমানে 11 বছরের সরকার একটার পর একটা উন্নয়ন করেছেন, যে উন্নয়নের মাধ্যমে প্রত্যেকটা আমাদের বাংলার মা, প্রত্যেকটা আমাদের বাড়ি বাড়ি কিন্তু উন্নয়ন পৌঁছে গেছে। সহসভাধিপতি দেবু টুডু, প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিতা, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি গুপ্ততা, আইএনটিটিইউসির জেলা সভাপতি সৈয়দ মোহাম্মদ সেলিম, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শিখা দত্ত সেনগুপ্ত, জেলা যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ জেলার সমস্ত বিধায়ক, ব্লকের নেতৃত্ববৃন্দ সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ মানুষের কাছে উপস্থাপিত করতে বলেছেন, কর্মীদের কাছে উপস্থাপিত করতে বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আমরা যারা 97-এর 9ই আগস্ট থেকে এই দলটা শুরু করেছিলাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।